ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস এখনই মাত্র পা খবর অনুযায়ী সামনে বিধানসভা নির্বাচন আর মাত্র কয়েকটা দিন বাকি ভোটের আগে গোপন সমীক্ষায় উঠে আসলো পশ্চিমবঙ্গের রাজ্যে দু হাজার একুশে কোন দল সরকার গঠন করবে কোন দল কটি আসন পেয়ে সরকার গঠন করবে গোপন সমীক্ষায় উঠে এলো তো বন্ধুগণ এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর বন্ধুরা আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পার্শ্ব দেখবেন একটা বেল আইকন উঠে আসবে সেখানে ক্লিক করার পর ওয়াল নোটিফিকেশান অন করে রাখবেন আরেকটা লাইক করতে ভুলবেন না প্রত্যাবর্তন নাকি পরিবর্তন বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর লড়াই আরও তীব্র হয়ে উঠেছে বাংলায় একদিকে দিদি মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে ফিরে আসার ব্যাপারে সম্পূর্ণ আত্মবিশ্বাসী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা পশ্চিমবঙ্গকে সোনার বাংলা গড়ার চ্যালেঞ্জ নিয়েছেন এমন পরিস্থিতিতে বেসরকারি সমীক্ষক সংস্থা সমীক্ষা ও বেশ ইঙ্গিতবাহী আট দফায় ভোটগ্রহণ বাংলায় সাতাশে মার্চ থেকে শুরু হয়ে উনত্রিশে এপ্রিল পর্যন্ত চলবে এই বিধানসভা নির্বাচন ফলাফল ঘোষণা করা হবে দুই মে তবে তার আগে হরেক রকমের সমীক্ষায় ফলাফল অথবা রাজনৈতিক দলের যে চর্চায় উঠে আসবে সেটাই স্বাভাবিক শনিবার একটি জনমত সমীক্ষায় ফলাফল প্রকাশ করেছে বৈদ্যুতিন সংবাদ মাধ্যম এবিপি আনন্দ সি ভোটার এবং সিএনএক্সের সমীক্ষায় রিপোর্ট তুলে ধরে সংবাদ মাধ্যমটি দাবি করেছে মসনদ ধরে রাখার সম্ভাবনা থাকলেও তৃণমূল কংগ্রেসের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে বিজেপি কি বলছে সমীক্ষা পশ্চিমবঙ্গের বিধানসভায় মোট দুশো চুরানব্বইটি ম্যাজিক ফিগার একশো আটচল্লিশ জনমত সমীক্ষা অনুযায়ী তৃণমূল পেতে পারে একশো আটচল্লিশ থেকে একশো চৌষট্টি আসন বিজেপি পেতে পারে নব বিরানব্বই থেকে একশো আটটি আসন বামফ্রন্ট কংগ্রেস জোট পেতে পারে একত্রিশ থেকে উনচল্লিশটি এবং অন্যান্য এক থেকে পাঁচটি আসন একাধিক কারণে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে নজর রয়েছে গোটা দেশের শুধুমাত্র আগামী পাঁচ বছর কার হাতে ক্ষমতা থাকবে সেটাই নয় ফলে এই জনমত সমীক্ষায় ফলাফল নজর কেড়েছে রাজনৈতিক মহলে দু সালের নির্বাচন ফলাফল কেমন ছিল এবারে আমরা জানবো দু সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল দুশো এগারোটি আসন কংগ্রেস এবং বাম ছিয়াত্তরটি বিজেপি তিন এবং অন্যান্যরা দুটি আসনে জিতেছিল তার আগের বার একশো চুরাশিটি আসনে জিতে চৌত্রিশ বছরের বাম শাসনের অবসান ঘটাই তৃণমূল দশ বছর বাদে এবার কি হয় সেটাই দেখার তো বন্ধুগণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল গোপন সমীক্ষা ফলাফল